পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হলো প্যাঙ্গোলিন। বুধবার মেটালি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বাজারের পাশে চড়ক ময়দান সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়োয় প্যাঙ্গোলিনটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সেখানে যান জালসা রেঞ্জের বনকর্মী সহ মেটালি থানার পুলিশ। এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, পাশে পানঝরা জঙ্গল থেকে প্যাঙ্গোলিনটি সেখানে চলে আসতে পারে। কুয়ে জল না থাকায় সেটিকে উদ্ধারে সুবিধা হয়। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার প্রফুল্ল সরকার জানান, প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করা হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর সেটিকে ছেড়ে দেওয়া হবে। চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।